সময়টা 2004। লন্ডনে 17 বছর বয়সী একটি কিশোর 14 বছর বয়সী এক ছেলেকে খুন করে ফেলেছিল। তো খুন করার পর বিষয়টা নিয়ে যখন পুলিশরা ঘাটাঘাটি শুরু করে তখন ইনভেস্টিগেশনে বের হয়ে আসে যে খুনি একটা ভিডিও গেমের প্রতি খুবই আসক্ত ছিল। গেমটার নাম হচ্ছে ম্যানহান্ট এবং এই গেমটাতে অতি নৃশংসভাবে মানুষকে খুন করতে হতো। তো এই বিষয়টা নিয়ে তখন অনেক শোরগোল হয়, প্রিন্ট মিডিয়া থেকে শুরু করে নিউজ পেপার, অনলাইন ব্লগ, সব জায়গায় গেমটা নিয়ে অনেক নেগেটিভ বিভিন্ন বিষয় লেখা হয়ে থাকে। স্মরণকালে সব থেকে ভায়োলেন্ট ভিডিও গেম হিসেবে ম্যানহান্টকে ধরা হয়। ঠিক এরপরই এই গেমটাকে নিষিদ্ধ করা হলো। এমনকি বিশ্বের যত গুরুত্বপূর্ণ গেমের মার্কেট আছে সবগুলো মার্কেট থেকে ম্যানহান্টের সকল গেমের সিরিজ জব্দ করা হলো। তো কি ছিল এই গেমের মধ্যে যে মানুষ এতটা রেগে গেল হঠাৎ করে? কি ছিল এই গেমের মধ্যে যে হঠাৎ করে গেমটা সারা বিশ্ব থেকে ব্যান হয়ে গেল? চলুন তাই জানবো আজকে। আজ কথা বলবো ম্যানহান্টের গল্প নিয়ে। তো মূল গল্পে যাবার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি বাজিয়ে দাও। সো হিয়ার উই গো, এন্ড ইটস দ্য স্টোরি অফ ম্যানহান্ট। জেমস এরাল ক্যাশ একজন ক্রিমিনাল। বিগত 3 বছর যাবত নিউ ইয়র্কের পুলিশ তাকে অনেক খোঁজাখুঁজি করেছে কিন্তু তাকে কোথাও পাওয়া যায়নি। মূলত সে পালিয়ে বেড়াচ্ছে অনেকদিন যাবত এবং পরিবার থেকেও সে অনেক দূরেই থাকে। ক্যাশ মূলত আন্ডারওয়ার্ল্ডের বিভিন্ন অপরাধের সাথে জড়িত ছিল, লাইক খুন, ছিনতাই। তবে একটি পর্যায়ে সে ধরা পড়ে যায় এবং তাকে কার্সার সিটিতে নিয়ে যাওয়া হয়। তো কার্সার সিটি হচ্ছে গ্র্যান্ড থেফট অটো ইউনিভার্সিটি একটি শহর। তো যাই হোক, সেই সিটিতে নিয়ে যাবার পর তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। তো মৃত্যুদণ্ড কার্যকর করার প্রক্রিয়া হিসেবে ক্যাশকে একটি রুমে গিয়ে ইঞ্জেকশনের মাধ্যমে শরীরে ভাইরাস পুশ করা হয়। কিন্তু এরপর অনেক সময় পেরিয়ে যায়, হঠাৎ করে ক্যাশ নিজেকে একটি কনফেকশনারির দোকানে আবিষ্কার করে। অ্যাকচুয়ালি ক্যাশ মৃত্যুবরণ করেনি। তো ক্যাশ কিভাবে বেঁচে রইল সেই বিষয়ে সে নিজেও অবাক হয়ে যায়, কারণ সে ভাইরাস ইনজেকশন পুশ করার পর যে কেউ মৃত্যুবরণ করার কথা, কিন্তু ক্যাশ কিভাবে বেঁচে রইল? তখনই আমরা লক্ষ্য করতে পারি যে ওই কনফেকশনারির দোকানের মধ্যে একটি স্পিকার ক্যাশকে নির্দেশ দিচ্ছে এবং কে যেন একটি সিসিটিভি ক্যামেরার সাহায্যে ক্যাশের ওপর নজর রাখছে। তো ক্যাশকে এক অজ্ঞাত ব্যক্তি বলে যে তোমাকে মৃত্যুদণ্ডের হাত থেকে আমি বাঁচিয়েছি। কার্সার সিটির কারাগার থেকে শুরু করে আরো অন্যান্য জায়গায় আমার অনেক লোক রয়েছে, তাদের মাধ্যমে আমি তোমাকে ছুটানোর ব্যবস্থা করেছি। তবে তোমাকে যেহেতু ছুটিয়েছি, তোমার আমার হয়ে কিছু কাজ করে দিতে হবে। তোমাকে আমি সব রকম ঝামেলা থেকে মুক্তি দেবো। তো একটি পর্যায়ে ক্যাশ চিন্তা করে, যদি আসলে এ থেকে মুক্তি পাওয়া যায় তাহলে খারাপ কি, দেখি কি নির্দেশ দেয়। তো ওই লোকটা বলে যে আমি যা বলবো তাই করতে হবে, কোনো কিছু অমান্য করা যাবে না। তো ওই অজ্ঞাত লোকটা ক্যাশকে বলে যে সামনে টেবিলে একটি ইয়ারপিস রাখা আছে, ওটা কানে গুঁজে নাও। ওই ইয়ারপিসের মধ্যে আমি যা নির্দেশ দিব তা তুমি শুনতে পাবে এবং সেই অনুযায়ী কাজ করতে হবে। তো কথা মতো ইয়ারপিস নিয়ে ক্যাশ সেই কনফেকশনারি থেকে বের হয়। বের হবার পর ওই অজ্ঞাত লোকটা ক্যাশকে বলে যে তুমি সামনে কিছু লোক দেখতে পাবে যারা সাধারণত এই রাতের বেলা বিভিন্ন খুন, ছিনতাই, ধর্ষণ, বিভিন্ন রকম অত্যাচার সাধারণ মানুষের ওপর করে থাকে। এদেরকে বলা হয় হুডস। এই লোকগুলো সাধারণত এই কার্সার সিটির বিভিন্ন ক্রিমিনাল, এমনকি এদের সাথে অফ ডিউটি পুলিশের কর্মকর্তা রয়েছে যারা সাধারণত এদের সাথে জড়িত হয়ে বিভিন্ন রকম বাড়তি ঘুষ ও টাকা পেয়ে থাকে। তো তোমার মূল কাজ হলো এদেরকে যেভাবে পারো, যত নৃশংসভাবে পারো খুন করবে। তুমি ভুলেও ফাঁকি দেবার চিন্তা করো না, কারণ পুরো শহরে বিভিন্ন স্থানে সিসিটিভি ক্যামেরা লাগানো আছে, আমি সবই দেখতে পাচ্ছি। এবং এটাও জেনে রেখো তোমার বেঁচে থাকা এখন আমার হাতে, সুতরাং যেভাবে বলছি সেভাবেই করো। তো ক্যাশ এরপর হুডসের বিভিন্ন লোকদেরকে, যাদেরকে সামনে পায়, তাদেরকে খুবই নৃশংসভাবে হত্যা করতে থাকে। প্রতিটা খুন করার পরপরই ওই অজ্ঞাত লোকটা ক্যাশ এর খুন করার ধরনের প্রশংসা করছিল। তো এরপর ক্যাশ কথা মতো সকল হুডসের লোকদেরকে ঘায়েল করে, যেই না হুডসদের নিয়ন্ত্রিত এলাকা হতে বের হতে নেয়। ঠিক তখনই একদল কালো রঙের মিলিটারি পোশাক পরিহিত লোকজন ক্যাশের কাছে এসে ক্যাশকে অনেক মারধর করে এবং মারধর করার পর ক্যাশকে বেহোশ করে ফেলে। এরপর ক্যাশকে তারা একটি গাড়িতে তুলে নেয়। অনেকক্ষণ পর আমরা দেখতে পাই সেই গাড়িটা একটি নষ্ট জিনিসপত্রের ভাগাড়ের সামনে গিয়ে থামে। তো এরপর ওই মিলিটারি পোশাক পরিহিত লোকেরা ক্যাশকে আছড়ে মাটিতে ফেলে সেখান থেকে চলে যায়। তো ক্যাশ সেখানে পুনরায় জ্ঞান ফেরার পর ক্যাশ লক্ষ্য করতে পারে যে আশেপাশে সবকিছুই নষ্ট গাড়ি কিংবা ইলেকট্রিক্যাল জিনিসের ধ্বংসাবশেষ। অ্যাকচুয়ালি এটাকে বোনিয়ার্ড বলা হয়। তো যাই হোক, সেখানে যাবার পর ক্যাশ এর ইয়ারপিসে ক্যাশকে বলা হয় যে যারা তোমাকে মেরেছে ওরা আমারই লোক, ওদেরকে সার্ভারাস বলা হয়, ওরা আমার হয়েই কাজ করে। ক্যাশ তখন বুঝে যায় সে যে ফেঁসে গিয়েছে, কিন্তু কিছু করার নেই, তাকে বন্দিদশা থেকে মুক্তি পেতে হলে এই লোকের কথা মানতে হবে। তাই বাধ্য হয়ে সে বলে পরবর্তী মিশন কি। এরপরে অজ্ঞাত লোকটা ক্যাশকে বলে যে এই স্থানটা একদল লোকদের দ্বারা নিয়ন্ত্রিত হয় যাদেরকে বলা হয় স্কিনস। এরা সাধারণত হোয়াইট সুপ্রিমিস্ট। এদের স্বভাব এতটাই খারাপ যে এরা নিজেরা সাদা বলে তাদের যত সমস্যা রয়েছে সবকিছুর জন্যই কালো কিংবা শ্যামলা বা অন্যান্য জাতের লোকদেরকে দোষারোপ করে থাকে। আমি যেভাবে বলবো তুমি তাদেরকে সেভাবেই খুন করবে। তবে এখানে খুন করার ধরনটা একটু ভিন্ন ছিল। ক্যাশ কথা মতো একটি ইলেকট্রিক্যাল চুম্বকের সাহায্যে ফ্রিজ তুলে সেই ফ্রিজগুলো বিভিন্ন স্কিনের লোকদের ওপর আছড়ে ফেলে কিছু লোককে মেরে ফেলে। স্কিন নামধারী বিভিন্ন হোয়াইট সুপ্রিমিস্টদেরকে খুন করার পর সেই বোনিয়ার থেকে যখন এসে বের হতে নেয় তখন আবার সার্ভারাসের লোকরা এসে ক্যাশকে আটক করে ফেলে। এরপর আমরা দেখতে পাই যে মিলিটারি পোশাক পরিহিত একদল লোক যাদেরকে বলা হয় ওয়ারডগস, এরা মূলত US মিলিটারি হতে বহিষ্কৃত সৈন্য। ডিসলয়্যালটির কারণে তাদেরকে ডিসচার্জ করা হয়েছে মিলিটারি থেকে, অতঃপর তারা এই অপরাধ জগতের সঙ্গে জড়িয়ে পড়েছে। এরা এই কার্সার সিটির অনেকগুলো ক্রিমিনাল গ্রুপকে কন্ট্রোল করে এবং এই গ্রুপের মূল লিডার হচ্ছে রামিরেজ। তো
তো এরপরই আমরা দেখতে পাই সার্ভারাসের লোকেরা ক্যাশকে একটি পরিত্যক্ত চিড়িয়াখানার মধ্যে ফেলে দিয়ে যায়। ক্যাশ পুনরায় লুকিয়ে সেই চিড়িয়াখানার ভেতরে প্রবেশ করে এবং প্রবেশ করার পর বিভিন্ন স্থানে ওয়ারডগের লোকদেরকে দেখতে পায়। এখানে ওই অজ্ঞাত লোক ক্যাশকে নির্দেশ দেয় যে করেই হোক সকল ওয়ারডগসকে এখানে খুন করতে হবে। তো ক্যাশ বিভিন্ন ওয়ারডগের লোকদেরকে খুন করতে থাকে এবং খুন করতে করতে ওই চিড়িয়াখানায় অবস্থিত একটি অ্যাপার্টমেন্টের ভিতরে ঢুকে যায়, যেটা সাধারণত চিড়িয়াখানার কর্মচারীদের একটি কোয়ার্টার। তো সেই কোয়ার্টারে ঢোকার পর ক্যাশকে ওই অজ্ঞাত লোকটা বলে যে সামনে একটি টিভি রয়েছে, সেই টিভিটা তুমি কাইন্ডলি অন করে দেখো। তো ক্যাশ অতঃপর টিভিটা অন করে টিভি অন করার পর দেখতে পায় যে ওয়ারডগসের লোকেরা ক্যাশ এর পরিবারের সদস্যদেরকে আটক করে রেখেছে। তো ক্যাশ এখানে কিছুটা ভয় পেয়ে যায়, কারণ তার পরিবারের সদস্যদেরকে কিভাবে জানলো ওয়ারডগের লোকেরা, এন্ড মোস্ট ইম্পর্টেন্টলি এই ডাইরেক্টর অ্যাকচুয়ালি কি চাচ্ছে সেটা নিয়ে সে টোটালি কনফিউজ হয়ে যায়। কিন্তু সেই মুহূর্তে তার মাথায় একটা চিন্তা আসে, যে করেই হোক আমার পরিবারের সদস্যদেরকে আমার বাঁচাতেই হবে। এরপর সে পুরো চিড়িয়াখানার বিভিন্ন এরিয়া ঘুরে তার পরিবারের সদস্যদেরকে বন্দিদশা থেকে ছাড়িয়ে দেয়। এরপর তাদেরকে বলে দেয় যেভাবেই হোক তারা যেন দৌড়ে এই এলাকা থেকে বের হয়ে যায়। কিন্তু পুনরায় আবার সে অ্যাপার্টমেন্টে ফিরে এসে যখন ওই অজ্ঞাত লোকের কথা মতো টিভি অন করে তখন সে ঘাবড়ে যায়, কারণ সে দেখতে পায় পুনরায় ক্যাশের পরিবারের সদস্যদেরকে নতুন একটি গ্রুপ আটক করে ফেলেছে। ওই গ্রুপটার নাম হচ্ছে ইনোসেন্স। তো বন্ধুরা, ইনোসেন্সরা হচ্ছে ওয়ারডগসের লিডার রামিরেজের অধীনের একটি ছোট্ট দল, যে দলটাতে সাধারণত ধর্ষক, ছিনতাইকারী ও বিভিন্ন ছিচকে চোর রয়েছে। তো এই সকল লোকেরা মিলে তাদের ফ্যামিলির সকলকে আটক করে ফেলে। অ্যাকচুয়ালি রামিরেজই তাদেরকে অর্ডার দিয়েছিল যে ক্যাশ নামক একজন লোকের ফ্যামিলি মেম্বারদেরকে তারা আটক করেছিল এবং তারা যে ছুটে গিয়েছে, তাই তাদেরকে ক্যাপচার করার জন্য ইনোসেন্সের লোকদেরকে অর্ডার করেছিল রামিরেজ। তাই ইনোসেন্সের লোকেরা তাদেরকে আটক করেছে। কিন্তু এরপরই সবচেয়ে জঘন্যতম দৃশ্যের সাক্ষী হয় ক্যাশ। খুবই জঘন্যতম উপায়ে ক্যাশের পরিবারের সকল সদস্যদেরকে খুন করে ফেলে। ক্যাশ তখন মানসিকভাবে টোটালি ভেঙে পড়ে, এরপর টিভি ধরে দূরে আছড়ে মারে। তখন ওই অজ্ঞাত লোক বলে যে তোমার এখন পরিবার বলে কিছু নেই, যা আছে শুধু আমি এখন তোমার পরিবার। অতঃপর ক্যাশ সেই স্থান থেকে বের হয়ে দিকবিদিক হয়ে ছুটতে থাকে। তবে এরই মাঝে পথিমধ্যে কিছু ইনোসেন্টের লোককে সে পায়, তাদেরকে সে খুন করে ফেলে। যদিও তো একটি পর্যায়ে চিড়িয়াখানা একটি খাঁচার মধ্যে এক পাগলের মতো বৃদ্ধ লোককে দেখতে পায়। তো ওই লোক ক্যাশকে ডাকাডাকি করার পর ক্যাশ ওই লোককে সেলের তালা ভেঙে খাঁচা থেকে মুক্ত করে। তো ওই লোকের সাথে কথোপকথনে সে জানতে পারে যে এই লোকও এক সময় কোনো এক অজ্ঞাত লোকের কথায় অনেকগুলো খুন করেছিল এবং খুন করতে করতে এক পর্যায়ে তার উপর অনেক নির্যাতন করা হয়, এমনকি তার পরিবার পরিজন সকলকেই কেড়ে নেওয়া হয়েছে, যার ফলে সে এখন পুরোপুরি পাগল প্রায়। বর্তমানে সে একজন ভিক্ষুক হিসেবে রাস্তা রাস্তায় ঘুরত, কিন্তু পুলিশ হয়তো প্রমাণ পেয়ে যেতে পারে তার থেকে এই সকল বিষয়ে। এই ভয়ই এই বৃদ্ধ লোকটাকে ওই অজ্ঞাত লোক এবং তার সহযোগীরা এখানে আটকে রেখেছিল। এবং এরপর ক্যাশ ওই লোকটাকে একটি নির্দিষ্ট স্থানে ছেড়ে দিয়ে নিজের মতো করে সামনে এগোতে থাকে। কিন্তু হঠাৎই আবার সার্ভারাসের লোকেরা এসে অ্যাটাক করে ক্যাশের উপর। তারপর ক্যাশ একটি মেন্টাল অ্যাসাইলামে জেগে ওঠে। তো এই মেন্টাল অ্যাসাইলামটা টোটালি বিভিন্ন সাইকোপ্যাথরা নিয়ন্ত্রণ করে। অ্যাকচুয়ালি এই মেন্টাল অ্যাসাইলামটা শহর থেকে অনেক দূরে, অনেকদিন যাবত এখানে কোনো রকম লোকের আনাগোনা নেই এবং এটি পরিত্যক্ত একটি মেন্টাল অ্যাসাইলাম। ওই ডাইরেক্টর এবং সার্ভারাসের লোকেরা বিভিন্ন স্থান হতে বিভিন্ন সাইকোপ্যাথদেরকে এবং মেন্টাল রোগীদেরকে সংগ্রহ করে এখানে রেখে দেয়। তো এই মেন্টাল অ্যাসাইলামে একটি সমস্যা হচ্ছে, এখানে রোগীরা অচেনা কাউকে দেখলে খুন করে ফেলে। ক্যাশ এখানে যাওয়ার পর নিজের টেকনিক খাটে কিছু স্মাইলিসকে খুন করে এবং খুন করার পর একটি পর্যায়ে সে হঠাৎই দেখতে পায় যে খরগোশের মুখোশ পরিহিত একটি লোক ক্যাশকে বলছে পারলে আমাকে খুন করে দেখা। এরপর সে দৌড়াতে থাকে। অ্যাকচুয়ালি এটা ছিল ওই অজ্ঞাত লোকটারই প্ল্যান এবং এই অজ্ঞাত লোকটার অধীনেই এই সবকিছু পরিচালিত হচ্ছিল। ওই লোকটা চাচ্ছিল ক্যাশ যে কোনোভাবেই হোক যেন মৃত্যুবরণ করে, কিন্তু ওই খরগোশের মুখোশ পরিহিত লোকটা উল্টো নিজেই ক্যাশের হাতে মৃত্যুবরণ করে। তো এরপর ক্যাশ যখন ওই মেন্টাল অ্যাসাইলাম থেকে বের হয়ে, ঠিক তখনই রামিরেজ এসে ক্যাশকে অ্যাটাক করে। এরপর ক্যাশে থেকে সকল অস্ত্র এবং যাবতীয় জিনিসপত্র ছাড়িয়ে নেয়। এরপর ক্যাশকে কিছুক্ষণ আক্রমণ করার পর ক্যাশ যখন প্রায় সেন্সলেস হয়ে পড়ে তখন ক্যাশকে তারা একটি নির্জন স্থানে নিয়ে যায়। তাদের মূল টার্গেট থাকে ক্যাশকে খুন করে তার অর্গানগুলো বিক্রি করা বিভিন্ন স্থানে, কিন্তু তারা একটু দেরি করে ফেলে এবং এরই মাঝে ক্যাশের হঠাৎ জ্ঞান ফেরে। এবং জ্ঞান ফেরার পর যেহেতু ওয়ারডগসদের আস্তানায় তাকে রাখা হয়েছিল, ওয়ারডগসরা যেহেতু অতীতে সেনাবাহিনীর সদস্য ছিল, তো ওয়ারডগসদের আস্তানায় কোনো রকম অস্ত্রের কমতি নেই। সেখান থেকে অস্ত্র সংগ্রহ করে ক্যাশ রামিরেজকে একটি পর্যায়ে সুযোগ বুঝে গুলি করে খুন করে ফেলে। তো এরপরে ক্যাশ ওয়ারডগসদের আস্তানা থেকে দ্রুত দৌড়ে পালাতে থাকে। হঠাৎই একটি ট্যাক্সিগাড়ি ক্যাশের সামনে এসে হাজির হয় এবং ট্যাক্সিগাড়ির ভেতর থেকে লাল রঙের কোট পরিহিত একটি মেয়ে ক্যাশকে বলে জলদি ভেতরে ঢুকে যান, আপনাকে আমার খুবই দরকার। তো ভেতরে ঢোকার পর ওই মেয়ে বলে যে আমাকে আপনি চিনবেন না, তবে আমি আপনাকে চিনি, আমি অনেকদিন যাবত একটি লোকের ব্যাপারে খোঁজ করছিলাম। লোকটার নাম হচ্ছে লিওনেল স্টার্কওয়েদার। উনি বিভিন্ন লোকদেরকে একরকম জিম্মি করে বিভিন্ন রকম খুন করতে বাধ্য করেন এবং ওনার অধীনে শহরে অনেকগুলো লোকই কাজ করে। তো কথোপকথনে ক্যাশ জানায় যে তার সাথেও কেউ একজন মাইক্রোফোনের সাহায্যে বিভিন্ন রকম চাপ দিয়ে অনেকগুলো খুন করিয়েছে, এমনকি তার পরিবার পরিজন সকলকে খুন করে ফেলেছে, এমনকি বর্তমানে তার পেছনেই লোক লাগিয়ে দিয়েছে খুন করানোর জন্য। তখন ওই মহিলা বলে যে তাহলে আপনার সাথে সেম কাজটাই হয়েছে, আপনাকে আমার দরকার। ওই মেয়ে বলে যে
লিওনেল স্টার্কওয়েদার একসময় লস সান্তোসে মুভির ডাইরেক্টর হিসেবে কাজ করত, কিন্তু মুভি ফ্লপ হবার পর সে এক পর্যায়ে কার্সার সিটিতে এসে পড়ে। এরপর ডার্ক ওয়েবে বিভিন্ন রকম হিংস্র ভিডিও, যেমন খুন করার ভিডিও, ধর্ষণের ভিডিও, নৃশংস যত ভিডিওগুলো আছে এই সকল ভিডিওগুলো সে বিক্রি করে, এবং এগুলো করানোর জন্য সে বিভিন্ন স্থানে বিভিন্ন ক্রিমিনালদেরকে কিছু পরিমাণ টাকা দিয়ে থাকে, যার কারণে শহরে বিভিন্ন স্থানে বিভিন্ন রকম অপরাধকর্ম সংগঠিত হলে সেগুলোর ভিডিও চিত্র সে পেয়ে যায় সিসিটিভি ক্যামেরার মাধ্যমে। এমনকি পুলিশেও তার লোক রয়েছে, যার কারণে অনেকদিন যাবৎ আমি এককভাবে চেষ্টা করলেও কোন রকম ব্যবস্থা করতে পারিনি। এরই মাঝে ওয়ার্ডক্স নামক যে গ্রুপটা, এরা লিওনেল স্টার্কওয়েদারের হয়েই কাজ করে। ওরা আমাকে কিডন্যাপ করে সেলে বন্দী করে রেখেছিল, আমাকে খুন করে ফেলবে, কিন্তু সেলটা অনেক পুরান হওয়ায় এর লক্ষ্য বেশি ভালো ছিল না। আমি সুযোগ বুঝে সেখান থেকে বের হয়ে আসতে পেরেছি, এবং আমি দেখেছি আপনাকে যে ওরা টেনে হিঁচড়ে নিয়ে আসছিল, আপনি অচেতন অবস্থায় ছিলেন। যেহেতু আপনাকে পেয়ে গিয়েছি, তাহলে চলুন নিরাপদ স্থানে সরে যাই, আমার আপনার সহায়তা দরকার। তারা দুজনে মিলে এসে পড়ে ওই টিভি রিপোর্টারের বাসাতে। তো টিভি রিপোর্টারের বাসায় আসার পর যাবতীয় প্রমাণ এবং কাগজপত্র, যাবতীয় ডকুমেন্ট সংগ্রহ করে ওই টিভি রিপোর্টার পুনরায় বলে ক্যাশকে, যা আপনি চলুন আমার সাথে। তখন ওই ক্যাশ বলে যে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে মুখ্যম সময় সহায়তা করার জন্য, তবে বাকি পথটা আমি মনে হয় না আপনার সাথে যেতে পারবো, কারণ আমার পরিবারকে যেহেতু স্টার্কওয়েদার শেষ করে দিয়েছে, আমার এখন ওকে শেষ করতেই হবে। কিন্তু তখনই ক্যাশ লক্ষ্য করতে পারে যে বাহিরে পুলিশ এসে হাজির হয়েছে এবং তাদেরকে নিচে নামতে বলছে। তখন ক্যাশ চিন্তা করে এই মহিলাকে হয়তো খুন করে ফেলবে পুলিশরা, তাই ক্যাশ তখন নিজেই পুলিশদেরকে গুলি করে হত্যা করতে থাকে এবং ওই রিপোর্টারের জন্য পথ সাফ করে দেয়। তো সেই রিপোর্টার অতঃপর চলে যায় সকল প্রমাণপত্র নিয়ে রিপোর্ট করতে লিওনেল স্টার্কওয়েদারের বাসার সামনে। স্টার্কওয়েদারকে জিজ্ঞাসা করে যে এ সকল অভিযোগ তো অনেকদিন যাবত আপনি কি বলেন। ওই লোক কিছুই বলতে চায় না, সরাসরি অস্বীকার করে। কিন্তু অপরদিকে ওই রিপোর্টারের বাসা থেকে বের হয়ে ক্যাশ একটি সাবওয়ে স্টেশনে এসে পড়ে, কিন্তু এই সাবওয়ে স্টেশনে এসে লক্ষ্য করতে পারে যে সেখানেও পুলিশের বিভিন্ন লোক টহল দিচ্ছে এবং ইলেকট্রিসিটি বন্ধ করা, এমনকি ট্রেনও বন্ধ করা। তো ক্যাশ সেখানে অনেক কৌশল খাটিয়ে লুকিয়ে লুকিয়ে সামনে এগুতে থাকে, কিন্তু একটি পর্যায়ে সার্ভারাসের লোক এসে পড়ে এবং ক্যাশকে পুনরায় আটক করে আশেপাশে যত পুলিশের সদস্য আছে তাদের সকলকে গুলি করে খুন করে ফেলে। এরপর ক্যাশকে তারা টেনে হিঁচড়ে নিয়ে আসে লিওনেল স্টার্কওয়েদারের নিজের বাসায়। লিওনেল স্টার্কওয়েদার তখনই সার্ভারাসের লোকদেরকে নির্দেশ দেয় এখনই ওকে গুলি করে মেরে ফেলতে, কিন্তু তখনই হঠাৎ করে স্টার্কওয়েদারের বাড়ির ভেতরেই তুমুল চিৎকারের আওয়াজ শোনা যায়। এরপর দৃশ্যপট পাল্টে যায়। ভেতরে আমরা একটি অদ্ভুত দৃশ্য দেখতে পাই, একটি লোককে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে এবং তার মাথায় একটি শুকুরের মুখোশ পরা, এমনকি সে পুরোপুরি নগ্ন অবস্থায় রয়েছে। তাকে কিছু কাঁচা মাংস দেওয়া হচ্ছে, সেগুলোই খাচ্ছে। এই লোকটার নাম হচ্ছে পিগজি। অ্যাকচুয়ালি মিস্টার স্টার্কওয়েদার বিভিন্ন সময় বিভিন্ন ক্রিমিনাল, সুবিধাবঞ্চিত লোকজন কিংবা দরিদ্র লোকজন কিংবা ভিক্ষুককে খুঁজে তাদেরকে বিশেষ কিছু পাইয়ে দেবার লোভ দেখিয়ে বিভিন্ন ক্রিমিনাল অ্যাক্টিভিটিস করতে বাধ্য করত, এমনকি কেউ করতে না চাইলে তার পরিবার পরিজনদেরকে জোর করে জিম্মি করেই বিভিন্ন অপরাধ সংগঠিত করাত। তো এরকম একটি শিকার হচ্ছে পিগজি। এই পিগজি নিজেও অতীতে অনেকগুলো মার্ডার সংগঠিত করেছে, এক পর্যায়ে সে পাগল হয়ে যায় এবং পাগল হবার পর সে যেন কোনোভাবেই স্টার্কওয়েদারের তথ্য বাহিরে ফাঁস করতে না পারে, সেজন্য স্টার্কওয়েদারের বিভিন্ন সহযোগীরা মিলে স্বয়ং স্টার্কওয়েদারের মূল বিল্ডিং এর মধ্যেই কয়েদি হিসেবে আটক করে রাখে। কিন্তু তাকে যে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছিল দীর্ঘদিন যাবৎ, সে অনেক টানাটানি করেছিল সেই শিকল, দিনের পর দিন বছরের পর বছর সে শিকল টানাটানি করার ফলে একটি পর্যায়ে সেই শিকল দুর্বল হয়ে যায় এবং যেদিন ক্যাশকে স্টার্কওয়েদারের বাসার মধ্যে নিয়ে আসা হয় খুন করার জন্য, ঠিক সে সময় সে শিকল বন্দী দশা থেকে নিজেকে মুক্ত করে নেয়। অতঃপর পিগজি একটি চেনসো সংগ্রহ করে, এই চেনসোটা স্টার্কওয়েদারের বাড়ির মধ্যে রাখা ছিল। তো অতঃপর পিগজি আশেপাশে যত গার্ডদেরকেই পায় তাদেরকেই খুন করতে থাকে এবং এই খুন করার ফলে গার্ডরা যে চিৎকার করছিল সেই চিৎকারটাই বাহিরে শোনা যাচ্ছিল, দ্যাটস ওয়াই। তো অতঃপর সার্ভারাসের বিভিন্ন লোক যারা ক্যাশকে খুন করার জন্য নিয়ে এসেছিল তারা ক্যাশকে একটি নির্জন স্থানে আটকে রেখে চলে যায় ওই পিগজিকে ঘায়েল করার জন্য। অ্যাকচুয়ালি তারা নিজেরাও জানে না যে ভিতরে কি হচ্ছে। তো ভিতরে যাওয়ার পর তারা যখন পিগজিকে খুঁজতে ব্যস্ত, ঠিক সেই মুহূর্তেই ক্যাশ সুযোগ বুঝে সেখান থেকে পালিয়ে যায় এবং পালাবার পথে সে দেখতে পায় যে কিছু লোক বিভিন্ন স্থানে মরে রয়েছে এবং তাদের হতে অস্ত্র সংগ্রহ করে এবং সেই অস্ত্র দিয়েই স্টার্কওয়েদারের কিছু সার্ভারাসের সদস্যদেরকে গুলি করে অনেকে ঘায়েল করে ফেলে। বলা চলে সার্ভারাসের সৈন্যরা একরকম ভুলই করেছিল ওকে একা ফেলে দিয়ে, কিন্তু এক পর্যায়ে যখন সকল ঝামেলা সামলে ক্যাশ বুঝতে পারে যে স্টার্কওয়েদারের মূল অফিস একদম উপরে তলায়, তাই তাকে লিফটে উঠতে হবে। তো কথা মতো সে লিফটে উঠে, কিন্তু লিফটে ওঠার পরে চেইনসো দিয়ে বাহির থেকে কে যেন ভিতরে অ্যাটাক করে। অ্যাকচুয়ালি এটা ছিল পিগজি। তো ক্যাশ অতঃপর রিস্ক আঁচ করতে পেরে উপরের অংশ দিয়ে বের হয়ে যায়। এরপর সে নির্জন একটি ফ্লোরে অবস্থান নেয়, যে ফ্লোরটা টোটালি পরিত্যক্ত বলা চলে, মানুষ থাকার মতো অবস্থা সেখানে নেই। তো সেখানে পিগজি অনেকক্ষণ দৌড়াদৌড়ি করে ক্যাশের পেছনে, কিন্তু এরই মাঝে ক্যাশ লুকোচুরি খেলতে থাকে পিগজির সাথে। সুযোগ বুঝে ক্যাশ তিনবার পিগজির পিঠে এবং ঘাড়ে ভয়াবহভাবে ছুরি দিয়ে আঘাত করে, কিন্তু পিগজি পুরো কোনো মতো ঘায়েল না হয়ে দ্রুত ছুটতে থাকে ক্যাশের বরাবর। ক্যাশ অতঃপর একদম উপরের তলায় গিয়ে একটি পাতলা গ্লাসের সামনে অবস্থান নেয়। পিগজি কোনো কিছু দিকবিদিক চিন্তা না করেই
সামনের দিকে দৌড়াচ্ছিল এবং দৌড়াতে দৌড়াতে যখন সেই পাতলা গ্লাসের সামনে এসে পড়ে তখন সেই গ্লাস পিগজির বাড়শ হইতে না পেরে ভেঙে যায় এবং পিগজি নিচে পড়ে যেতে না। তবুও শেষ চেষ্টা হিসেবে পিগজি দুহাত দিয়ে চেষ্টা করে নিজেকে ঝুলিয়ে বাঁচিয়ে রাখার, কিন্তু তখনই ক্যাশ পিগজির হাত থেকে পড়ে যাওয়া সেই চেইনস নিয়ে পিগজির হাত দুটো কেটে দেয়, যার কারণে পিগজি উপর থেকে নিচে পড়ে মৃত্যুবরণ করে। এরপরই স্টার্কওয়েদারের নাম লেখা একটি অফিস রুম দেখতে পায় ক্যাশ এবং সেখানে ঢুকেই সে দেখতে পায় স্টার্কওয়েদার সাথে আরেক কম্পিউটারে অন্য কোন এক কিলারকে খুন করার ধরন নিয়ে প্রশংসা করছে। তো স্টার্কওয়েদার জেনে ক্যাশকে দেখতে পায়, তখন সে ভয় পেয়ে যায় কারণ সে বুঝতে পারে তার মৃত্যু এখানেই। ক্যাশ কোনো কিছুর পরোয়া না করে সরাসরি স্টার্কওয়েদারের সামনে গিয়ে স্টার্কওয়েদারের পেট বরাবর সেই চেইনসটা চালিয়ে দেয়, যার ফলে স্টার্কওয়েদারের পেটের নাড়িভুঁড়ি সবকিছুই বের হয়ে যায় এবং স্টার্কওয়েদার সেই নাড়িভুঁড়ি কোনো রকম ধরে ক্যাশের নিকট প্রাণ ভিক্ষা করে থাকে এবং বলে যে তোমাকে আমিই তৈরি করেছি, তোমাকে আজকের অবস্থানে আমিই নিয়ে এসেছি, শেষ দয়াটুকু আমার উপর করো। ক্যাশ কোনো কিছু তোয়াক্কা না করে স্টার্কওয়েদারের মুন্ডুটাকে কেটে ফেলে দেয়। এরপর সেই চেইনসটা স্টার্কওয়েদারের শরীর বরাবর গেঁথে সে ওই পুরো অ্যাপার্টমেন্ট থেকে বের হয়ে এসে পড়ে। এরপর ক্যাশ কোথায় গিয়েছে তার খোঁজ খবর আর কেউই পায়নি। ঠিক তারপরই পুলিশের একটি তদন্ত কমিটি এমনকি বিভিন্ন পপুলার নিউজ পেপারের যারা জার্নালিস্ট আছে তারা সকলে চলে যায় স্টার্কওয়েদারের সেই বাসায়, কিন্তু বাসায় যাওয়ার পর তারা অনেকগুলো মৃতদেহ এবং স্টার্কওয়েদারের নৃশংসভাবে হত্যা হওয়া দেহটা ছাড়া আর কিছুই দেখতে পায় না। তবে স্টার্কওয়েদারের কম্পিউটার এবং যাবতীয় অনেকগুলো ক্যাসেট পায় যেগুলো ঘেটে দীর্ঘদিন যাবত চলে আসা ডার্কওয়েবের ভিডিও সম্বন্ধে তারা জানতে পারে। তবে এখানে অন্যতম ক্রেডিট দিতে হয় এই জার্নালিস্টকে। এই জার্নালিস্টটি মূলত সকল পুলিশ জার্নালিস্ট ও নিউজ চ্যানেলগুলোকে এক করতে সমর্থ হয়েছিল। তবে তার ভাগ্যে কি জুটেছিল শেষমেশ, এই জার্নালিস্ট তার বাসায় একদিন পৌঁছে দেখতে পায় তার মা এবং বাবাকে খুবই ভয়াবহ এবং নৃশংসভাবে কারা যেন খুন করে গিয়েছে। এরপর অনেকদিন চলে যায়, স্টুডিও থেকে অনেকবার খোঁজ খবর করা হলো তার কোনো খোঁজ পাওয়া যায়নি। এরই পর মোটামুটি অনেকদিন চলে যায়, একদিন এক নির্জন গলিতে এক সাইকোলজিস্ট হঠাৎ করে এই জার্নালিস্টে দেখা পায়। এই জার্নালিস্ট তখন নাকি হাতে একটি ছুরি নিয়ে চিৎকার করছিল এবং কাকে জানি ভয় দেখাচ্ছিল, কিন্তু আশেপাশে কেউই ছিল না, যার দ্বারা ওই সাইকোলজিস্ট বুঝতে পারে যে এই মহিলা মানসিক ভারসাম্য অলরেডি হারিয়ে ফেলেছে। একটি নামকরা মেন্টাল অ্যাসাইলামে রেখে তাকে অনেক কিছু জিজ্ঞাসাবাদ করা হয়। খুব বেশি কিছু সে বলতে পারে না, শুধু এতটুকুই বলে আমি তো সকলের ভালোই চেয়েছিলাম, তাহলে কেন সব থেকে বেশি আমাকেই ভুগতে হলো। এবং এখানেই শেষ হয় ম্যানহান্ট ওয়ানের গল্প। তো যাই হোক, এই ছিল আমাদের গল্প। আই হোপ ইউ হ্যাভ এনজয়েড দিস এনটায়ার ভিডিও। আপনি যদি বিভিন্ন স্টোরি এক্সপ্লেনেশন কিংবা বাংলা এক্সপ্লেনেশন টাইপের ভিডিও দেখতে যদি পছন্দ করেন তাহলে কাইন্ডলি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে দিন, যেন পরবর্তীতে নতুন কোনো গেমের স্টোরি এক্সপ্লেনেশন ভিডিও আমাদের তরফ থেকে যেন মিস না হয়। পরবর্তী ভিডিওতে ম্যানহান্ট 2 নিয়ে হাজির হব। টিল দেন স্টে অ্যালার্ট, স্টে সেফ, লাভ ইউর ফ্যামিলি, প্লে ভিডিও গেমস, ডু ইউর রেগুলার প্রেয়ার্স অ্যান্ড অলওয়েজ বিলিভ অন দ্য অলমাইটি। ওয়ান মোর থিং, ট্রাই টু রিয়েলাইজ হোয়াট ইজ রাইট অ্যান্ড হোয়াট ইজ রং। সালামু আলাইকুম।